আপনি আমার মায়ের মতন, আপনার ঠকানো যে কথা আমার মারে ঠকানো একই কথা, যদি আপনার 50টাকে আমি ঠকিয়ে খাই, যদি কাজ না হয় সামনের বন্যে সারা জীবন দাবির তলে থাকবে। একদিকের নাম সবাই বলেন, মাথায় কি ফুলটা নাই? আছে। কথা কয় না কেন? আছে আছে। সবাই বলেন, মাথায় কি ফুলটা নাই? আছে আছে। আপনাদের দিকে এই সাপটার নাম কি বলেন? সবাই বলেন, এই সাপটার নাম কি বলেন? চিনি তো নাই সাপরে। এইটার নাম বলা ইন্দুর গুমা। ইন্দুর কাতে থাকে? হ্যাঁ, এইটার নাম বলা ইন্দুর গুমা, যারে কামড় দেয় কয় সারা জীবনের জন্য ঘুমা। আবার ওই খালা কইছে ঠিক কথা, এইটার নাম বলে খোয়া গুক্ষু। খোয়া গুক্ষু। এইটার নাম বলা হয় গুক্ষুর, কামড় দিলে কয় কব্বর খুর। এক দেশের গালি আরেক দেশের বুলি। আর যদি বলেন যে সাপুরিয়া, এই আমি ইন্দুরের গর্তটা বন্ধ করে রাখা যায় না, আপনাদের এই জঙ্গলে একটা গাছ দেখলাম বেজিতে খায়, সাপ আর বেজি কি মারপিট করে না? করে। এই সাপে যদি হাতে কে কামড় মারে, হাতে মারা যায়। আর বেজি কে যদি কামড় মারে, বেজি কোনোদিন মরে? আপনার বাড়িতে বৃষ্টির দিনে একটা ব্যাং আসে, কুনি ব্যাং আসে না ভাই? ওই ব্যাঙের গন্ধ গন্ধ আসে, সাপ ব্যাং খায়, সুযোগ পাইলে মানুষ খায়। গাছটার নাম যদি আমি বলে দিয়ে যাই, কিংবা দুইটা মানুষকে আমি দেখিয়ে দিয়ে যাই, কেউ কেউ রাগ করবে? না না। তবে এই মরণ ব্যবসা আমি মাথায় নিয়ে বললাম, আমাকে টাকা পয়সা চাইল ডাইল দিতে হবে না, একটা মোবাইল নাম্বার যাব দিয়ে, যদি এই ধরনের সাপ এই এলাকায় কারো ঘরের ভিতরে দেখা যায় আমাদের একটা ফোন দিয়েন, গাছটার নামটা বলে দেবো। আপনাদের গ্রামে গায়ের দুধকে সাপে চুরি করে খায় না? খায় খায় খায়। সবাই বলেন খায় না? খায়। গাছটা তুলে এনে গায়ের গোলা দিন, যার বাচ্চা আছে বিস্তায় প্রসাব করে লেখাপড়া মনে রাখতে পারা স্মরণ শক্তি নেই, গাছটা তুলে এনে বাচ্চার গোলায় দিয়েন। সবাই বলেন দেখা হইছে? একটু 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 ফোঁস দেওয়ান, একটু ফোঁস দেওয়ান। ওই সবাই বলেন দেখা হয়েছে না? কামড় দেবো না তো? তবে না, আপনাদের এই এলাকায় বেলগাছ আছে না? বেলগাছ আছে আছে। যারা যারা বলেন নামাজ পড়তে গেলে কঠিন মাজা ব্যথা, বিষ ব্যথা, হাঁপানি আছে না? আছে। ওই গাছটা তুলে এনে একটা বেল গাছের কাঁটা দিয়ে গাছটা মাজায় দিয়েন, মৃত্যুর আগ পর্যন্ত বলবেন না যে শরীরের ভিতরে কোনো বিষ ব্যথা আছে। আচ্ছা, গাছে কি গুণ নাই? আছে। যদি আপনার বিশ্বাস না হয় আমি এখন গাছটার নাম বলে দেবো, এখন তুলে এনে এখন আপনি মাজায় বাঁধেন, এখন আপনার মাজা ব্যথা ভালো হবে। গাছে গুণ না থাকলে সাপ ধরার মতোর ক্ষমতা হইতো না আমার। গাছটার নামটা বলে দেবো, এখানে কি সবাই মুসলমান না? হ্যাঁ মুসলমান। আচ্ছা সবাই বলেন গাছের নাম কি সবাই শুনবেন? বলেন। একজনে কইছে বলেন, সাপ ধরতে গেলে উস্তাদ লাগে, লাগে না? লাগে। আমার উস্তাদ হচ্ছে আমার মা। আমার মা আমাকে বলছে, বাবা সাপুরিয়া যেখানে একজনে গাছের নাম শুনতে যাবে ভাব ভিতরে ঠাট্টা করছে, যেখানে সবাই শুনতে যাবে ভাব ভিতরে বিশ্বাস করছে। সবাই বলেন শুনবেন কি সবাই? হ্যাঁ বলেন। একটা গাছ আছে আপনাদের বাড়ির ভিতরে আছে, গাছটা কোরআনের ভিতরে লেখা আছে, গাছের পাতাটা হাতে দিলে লাল হয়, পায়ে দিলে কবিরিয়া গুনা হয়। কি গাছ? মেহেন্দি গাছ। আপনাদের গ্রামে নাই? আছে। একটা মেহেন্দি গাছের শিকড়, আরেকটা গাছ ওই জঙ্গলের ভিতরে পাওয়া যায়, বেজিতে খায়। এই দেখ, সাপের রাজা কাল নাগিনী আর গাছের রাজা পরশমণি। তে পরশমণি গাছ আর মেহেন্দি গাছ কয়টা হইল? দুইটা। মায়ের কসম, এক জায়গায় করে আপনার বাড়িতে গেরবেন, আপনার বাড়ি 18 বছর বন্ধ থাকবে। আমাদের মতন সঙ্গে বেঁধে রাখবেন, আপনার রাত বিকালে জঙ্গল দিয়ে চলাফেরা করবেন, এইরকম সাপের শরীরে পানা পড়বে, সাপে আপনার কামড় দেবে না। তবে সবাই বলেন দেখা হয়েছে না? এখন বন্ধ হয়ে যাবে। আরেকটা সাপ আমার কাছে আছে, 3 দিনের বাচ্চা, আমি ডিমি থেকে ফুটাইছি, যদি আপনাদের আমি দেখাই কেউ কি আবার খেলার কথা করবে? না না, বন্ধ হয়ে যাবে। তবে পরশমণি গাছ আর মেহেন্দি গাছ কয়টা হইল? দুইটা। একটা বেল গাছের কাঁটা, এই তিনটা জিনিস এক জায়গায় করে, যার বিষ ব্যথা মাজা ব্যথা আছে সঙ্গে দিয়েন, যা বন্ধ হয়ে যাবে। আরেকটা সাপ আমার কাছে দেখেন, 3 দিনের বাচ্চা, ডিমে থেকে ফুটাইছি। তবে সাপটাকেও দূরে থেকে দেখেন না, সবাই দাগের কাছে আগে এসে দেখে যান, ঘৃণা করেন না, আমিও একটা মুসলমান। এই কোনো ভয় নাই, এটার এখনো চোখটা এখনো ফুটি নাই, এটা 3 দিনের বাচ্চা, ডিমে থেকে ফুটাইছি, চাষ করি সাবার। আমাদের বাড়িটা হচ্ছে ঢাকা সাবারের ভিতরে। তবে যেখান থেকে সকালবেলায় সাপটা আমি ধরছি, একজন মাস্টার লোক থাপা দিয়ে আমার হাত ধরে কয় বাপ,
আমাদের গ্রাম থেকে সাপটা ধরলি বাবা ভালো কথা, তবে আমাদের এই গ্রামে মেহেন্দি গাছটা পাওয়া যায়, পরশমণি গাছটা পাওয়া যায় না। আপনি যে সাপ ধরেন, আপনার কাছে কি পরশমণি গাছটা নাই? আচ্ছা, যারা সাপ ধরে তারা কি খালি হাতে ধরে? না, আমার কাছে পরশমণি গাছটাই ব্যাগ ভর্তি করে আছে। তবে আমার বিক্রি করার নিয়ম নাই, কেননা আমার মা হইছে আমার উস্তাদ। আমার মা আমাকে বলছে, বাবা যেদিনকার তুই জঙ্গলের গাছ বিক্রি করে পয়সা খাবি, এই জঙ্গলে সাপে তোরে কামড় দেবে, কোনো সাপুড়িয়া নাই তোর বিষটা নামাইতে পারবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, সবাই বলেন মায়ের নিয়ম বড় না গাছ বিক্রি করে পয়সা খাওয়াটা বড়? কথা বলেন কি বড়? মায়ের নিয়ম বড়। মায়ের নিয়মটা মাথায় নিয়ে চলি, তাই বলে গাছটা আমার বিক্রি করার নিয়ম নাই। ওই মাস্টার বাড়িতে আমার মায়ের নামের জন্য আমি 40 জনকে গাছটা আমি দিয়েছি, আপনাদের বাড়িতে 40 জন কেনা? 3 জন আর 3 জন কয়জন হয়? এই 6 জনের যে গাছটা আমি দিয়ে যাই, মাথা ব্যথা ভালো হয়, বাচ্চা আপনার বিছনায় প্রসাব নাই করে। এই গ্রামে কোনোদিন সাপ ধরতে আসলি নাম হবে নাকি দুর্নাম হবে? নাম হবে। তবে নামের জন্য আমি 6 জন লোকের দেবো, আমার টাকা পয়সা চাল ডাল দিতে হবে না। আপনাদের গ্রামে কি মসজিদ নাই? আছে। জুম্মার নামাজ হয় না? আছে। যে 5 টাকা শুক্রবারের দিন মসজিদ করে দান করতে পারবি, এই মরণ ব্যবসা, এটা কি মরণ ব্যবসা না? জি। এই মরণ ব্যবসা আমি মাথায় নিয়ে বললাম, তারা এখন একটা গাছ দেবো, যদি কারো মাথা ব্যথা বিষ ব্যথা থাকে গাছটা দেবো, গাছটা মাজায় বান্ধবেন, মৃত্যুর আগ পর্যন্ত বলবেন না যে শরীরের ভিতরে কোনো বিষ ব্যথা আছে। নাকি 5 টাকা মসজিদে দেওয়ার কথা কোনে মুখটা কালা হয়ে গেল? না 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 না, এই সাপটার নাম বলা হয় চন্দ্রবুড়া, যাকে কামড় মারে তার কপালটা হয় পুরা। এইটা ভারতের সাপ, এইটার মা হয়েছে, এইটাকে ভারত থেকে আনা হয়েছিল। সবাই বলেন দেখা হয়েছে না? হয়েছে। এটা চন্দ্রবুড়া সাপ, তবে আল্লাহ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, এখানে 5 টাকা মসজিদে দেওয়ার কথা কোনে কয়েকজনের মুখ চোখটা কালা হয়ে গেছে গা? না না, দেখ না। আচ্ছা, আল্লাহর ঘরে শুক্রবারের দিন 5টা টাকা কে কে দান করতে পারবি? আল্লাহর সবাই দিবেন? তবে আমার কাছে অল্প কয়েকটা আছে, আমি দিয়ে যাই, রেখে দেন, সময়কালে আপনার কাজে লাগবে। ওই চাষিরে এখনই দিয়েছি। হ্যাঁ দিয়েন। ওই বাড়িতে একটা বয়স্ক করে চাষি ছিল না? ছিল না? হ্যাঁ, ওই চাষিরে এখনই দিয়েছি আমি। এই দেখ, আমি দিয়ে যাই, হাতের বান্ডা সবাই ছেড়ে দেন, গাছটা আমি ছিটিয়ে মারি। এই দেখ, যে একটা পাবেন 5 টাকা মসজিদে দিবেন, কথাটা কি বোঝা যায় না? বোঝা যায়। যারা 2টা পাবেন 10 টাকা, 3টা পাইলে 15 টাকা, কোথায় দিবেন? মসজিদে। আমার এহকালে পরকালেও কোনো দাবি নাই, একটাই দাবি, নিয়মটা শুনে যাবেন। একদিন একটা ফল যদি না কেউ মানুষ না খায়, মানুষ কি কেউ যাবে গা মরে? না। যেদিনকে গাছটা ধারণ করবেন সেদিনকে একটা ফল খাবেন না, যে ফলটা খাইলে দুই সাইডের ফেরেশতা আছে না, 40 কদম পিছনে চলে যায়, নামাজ পড়লে নামাজটা মগরুব হয়ে যায়, কোন ফলটা খাবেন না, কোন জায়গাটা যাবেন না বলে দেবো। আচ্ছা, সবাই বলেন গাছটাকে হাতে দেবো নাকি ছিটিয়ে দেবো? হাতে দেন। হাত দিয়ে যে সাপ ধরে কেউ কি ঘিন্নে? না না, বিসমিল্লাহ করে আমার হাতটা দেখান সবাই। বিসমিল্লাহ, জমিদারের মেয়ে আপনাকে দিয়া হবে না, কে কে নিবেন হাতটা দেখেন? নামাজ পড়তে যাস না, 5 টাকা মসজিদে দিস, 5 টাকা মসজিদে দিয়ে আপনি হাত দেখাইলে আপনাকে আমি দেবো, হাত দেখাবেন না আপনাকে আমি। আমার একটু বাড়াই দেন, আমার নানি আছে, ও খুব মাজায় ব্যথা। তাহলে আপনি 15 টাকা মসজিদে দিয়েন, মা ছেলে মেয়ে আছে মসজিদে দিয়েন, মসজিদে দিয়েন। আমি এখন নিয়মটা বলে দিয়ে চলে যাবো, এই যে নিয়মটা শুনে নেন, নষ্ট করিস না ভাই, নষ্ট করিস না, আপনার তো আপনি নেন তাইলে। সব
সবাই বলেন সুবহানাল্লাহ, সাপের বিষ আগুনের মতন গরম, যক্ষার মতন তিতে। সবাই বলেন রক্তটা কি বেরিয়েছিল না, তাবিজটা কি চমকের মতন জিব্রার ভিতরে ধরে ছিল না, এর চেয়ে কোনো বড় প্রমাণ আছে আর? এই এর পরে যদি আমি গলা কেটেও দেয় এমনও মানুষ আছে, বিশ্বাস হবে না। ঠিক ঠিক, যার বিশ্বাস নাই তার ইমান নাই। বিশ্বাসে মিলায় বস্তু তোরকে বহু দূর, 50 টাকা না, আমি 500 টাকা দেবো। কেউ সাপের একটা কামড় খাবে? সবাই বলেন খাবে কেউ? না। আমি সাপুরিয়ার ছেলে, শিগে আসছি না শিগে আসি নাই, গাছটা পাইছেন কে? আমার হাতটা দেখান টান টান করে, এই কোটা তাবিজ আছে, এই কজন লোকে পাওয়া যাবে। বন্ধ করার পরে দেওয়ার নিয়ম নাই। ওই মুন্সিবাড়িতে দিয়েছি 40টা, এখানে 40টা নাই, অল্প কয়েকটা আছে, যে পাবি সে লিস্ট, যে না পাবি 3 দিনের ভিতরে বাজার থেকে বানিয়ে এনে দিয়েন। সবাই হাতটা, সবাই হাতটা দেখান, তাবিজটাকে হাতে দেবো নাকি ছিটিয়ে দেবো? হাতে দেন। এই দেখ, হাতে হাতে যদি আমি দিয়ে যাই, এই দেখ আপনি আমার মায়ের মতন, আপনার ঠকানো যে কথা আমার মারে ঠকানো একই কথা। যদি আপনার 50 টাকা আমি ঠকিয়ে খাই, যদি কাজ না হয় সামনের বন্যে সারা জীবন দাবির তলে থাকবে। আর যদি কাজ হয় কোনো দাবি আছে? সবাই বলেন আছে কোনো দাবি? এই দেখ এই তাবিজটার মূল্য কইছি কত? 50 টাকা। দুটোর দাম কত হবে? 100। ওই ওই বাড়িতে এক মহিলা লেছে 5টা, লেছে না খালা? কয়টা লেছে? এক মহিলা লেছে 5টা। ওই বাড়িতে দিয়েছি আমি 40টা, এখানে 40টা নাই, অল্প দুই একটা আছে। আপনি যদি তাবিজ না নেন আল্লাহ কি আমার খাওয়াবে না? খাওয়াবো। আপনার বিশ্বাস হলে নিয়েন, বিশ্বাস না হলে আপনারা আমি জোর করে দেবো না। আপনার মন চায় আমার কাছ থেকে বানাইতে পারেন, মন না চায় বাজার আছে না, বাজার থেকে বানিয়ে নিয়ে আসবেন, তাও আপনার কাজ হবে। কিন্তু এই কালকুরির দোয়া স্বর্ণকার দোকানে পাওয়া যাবে না, এই হাতের জোশ স্বর্ণকার দোকানে যাবে না পাওয়া। কে 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 বানাবি? হাতটা দেখ, হাতটা দেখান, হাত হাতটা দেখান, আছে বিশ্বাস? কথা কয় না কেন? আপনার ফুলতে হবে না, মুখ করে ধরেন, মা আছে বিশ্বাস? মুখ করে ধরেন, তাবিজটা বানিয়ে দেবো ভাই না। আপনার মনে চাইলে লেন, মনে না চাইলে আপনারে আমি জোর করে দেবো না, আমি মোট করে ধরেন, আছে কি বিশ্বাস? মোট করে ধরেন, দেখেন হাতটা দেখেন, আছে বিশ্বাস? মোট করে ধরেন। সবাই কথা বলবেন, এই সাপে কি দাঁত নাই? সবাই বলেন দাঁত নাই। সাপের কি বিষ নাই? আছে। যতদিন পর্যন্ত এই তাবিজ আপনার সঙ্গে আছে আপনার শরীর বন্ধ। বলেন সাপ, আপনার শরীর বন্ধ। এটা ছোট সাপ, কোনো বড় পরবানার নাই, এটা তো ছোট সাপ। করে ধরেন দক্ষিণ কিনা রেখে দিবেন।